বিদেশি প্রভুরা আওয়ামী লীগের ক্ষমতার উৎস বলেই দেশের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, এমন অভিযোগ করেছেন বিএনপি ও বিরোধী জোটের নেতারা। বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভীর দাবি, সরকারের নতজন পররাষ্ট্রনীতির কারণে সীমান্ত ও মানুষের জীবন এখন অরক্ষিত। আর বিরোধী জোট নেতারা বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকারকে হটাতেই হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সেদিন আর বেশি দূরে নয়, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী। এ সময় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে অস্থিরতা নিয়ে দলের অবস্থান তুলে ধরেন তিনি। তার দাবি, জনসমর্থনহীন সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই সীমান্তে মানুষের জীবন অরক্ষিত হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে সরকার। কেন আমাদের দেশের নারী মারা যাবে অন্য দেশের মর্টারের সেলে? এর উপযুক্ত জবাব কোথায়? একটা রিটেন প্রতিবাদ পর্যন্ত তারা দিতে পারে না। জনসমর্থনহীন সরকার, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যাদের কোনো অঙ্গীকার নাই, শুধুমাত্র যারা ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য রাষ্ট্রশক্তিকে নির্ভর করে যারা ক্ষমতা ধরে রেখেছেন তাদের দ্বারা এটাই সম্ভব। তারা সকল প্রভুদেরকে ভয় করবে আর দেশের জনগণের উপরে বন্দুক দেখাবে, ভয় দেখাবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ভাষানী অনুসারী পরিষদের আলোচনা সভায় বিরোধী জোট নেতারা অভিযোগ করেন, যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের স্বার্থ বিসর্জন দিয়ে বিদেশি প্রভুদের মন রক্ষায় ব্যস্ত ক্ষমতাসীনরা। দেশের জনগণকে এই সরকার কোনো পাত্তা টাত্তা দেয় না। ক্ষমতার উৎস হিসেবে এই দেশের জনগণ আর তাদের কাছে নাই। তাদের ক্ষমতার উৎস যে সমস্ত জায়গায় সেইখানে তারা দৌড়ঝাঁপ করেন। সবার উপরে আসে একটা স্বৈরতন্ত্র, সেই স্বৈরতন্ত্র জনগণের জীবনের তোয়াক্কা করে না, জনগণের নিরাপত্তার কথা ভাবে না, এমনকি দেশের সার্বভৌমত্বের প্রশ্ন তাদের কাছে খুব বড় নয়। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা আজকে গুরুতর আজকে হুমকির মুখে। আমার কোনো সীমান্ত আজকে আর নিরাপদ নয়। রাষ্ট্রযন্ত্রের সহায়তায় জাতিকে বিভক্ত করে দেশকে সংকটের মুখে ফেলার মূল্য ক্ষমতাসীনদের দিতে হবে বলেও সতর্ক করেন নেতারা। আমাদেরকে এখন ভাবতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আমাদের বিজয় নিশ্চিত করে।